বাড়িতে আছিস তো নাকি? আরে আরে মহারাজ, কি সৌভাগ্য গো আমার, এ তো দেখছি গরিবের ঘরে হাতির পা পড়েছে। টুনি ও টুনি, মহারাজকে বসতে দাও। না না টোনো, আমি এখানে বসতে আসিনি। শোন টোনো, তোকে এক সপ্তাহের ভিতরে 10টা মাটির হাঁড়ি বানাতে হবে। মাত্র এক সপ্তাহের ভিতরে এতগুলো হাঁড়ি বানাতে হবে? কিন্তু মহারাজ, এত কম সময়ের মধ্যে 10টি হাঁড়ি বানানো কি করে সম্ভব? আর একটু সময় বাড়িয়ে দিলে না হয়? আমার এক সপ্তাহের মধ্যেই 10টি হাঁড়ি চাই। আমার স্ত্রীর আদেশ, আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখন বল, তুই ঠিক সময় মাটির হাঁড়ি দিতে পারবি কি না? নয়তো আমাকে অন্য কুমোরের খোঁজে যেতে হবে। না না মহারাজ, আপনাকে অন্য কুমোরের খোঁজে যেতে হবে না। টোনা আপনাকে ঠিক সময়ে 10টি হাঁড়ি বানিয়ে পৌঁছে দিয়ে আসবে। এখানে পুরো 10,000 টাকা আছে, আর বাকি টাকাটা আমি 7 দিন পরে দিয়ে দিব। টোনার উপর তো দেখছি মহারাজের অনেক ভরসা। এই ভরসা কিভাবে ভাঙ্গাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। টুনি তো মহারাজকে কথা দিয়ে ফেলেছে, 7 দিনের মধ্যে হাঁড়ি পৌঁছে দিবে, তাই আমাকে এক্ষুনি কাজে লেগে পড়তে হবে। এরপর টোনা মাটি দিয়ে হাঁড়ি বানানোর কাজ শুরু করে দেয়। একি টোনা, সারাদিন কি কাজই করবে নাকি পেটে কিছু দিবে বলো তো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যাক বাবা, একদিনে 2টো হাঁড়ি তো বানাতে পারলাম, এখন বরং একটু খেয়ে নেই। এরপর টোনা হাঁড়ি দুটোকে রেখে খাবার খেতে চলে যায়। আর অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। এরপর টোনা ও টুনি ঘুমিয়ে পড়ে, আর এভাবেই সেই দিন কেটে যায়। টোনা ও টোনা, তুমি তো মহারাজের হাঁড়ি বানানোর কাজে ব্যস্ত, এদিকে দেখো আমাদের মাটির কলসগুলো পড়ে আছে। তাই ভেবেছি আজকে আমি মাটির কলস বিক্রি করতে যাব, তাহলে আমরা অতিরিক্ত কিছু টাকা পাবো আর কলসগুলো বিক্রি করা হয়ে যাবে। ঠিক আছে টুনি, তবে কাউকে আবার বাকিতে দিও না। আজকাল কাউকে বিশ্বাস করতে নেই, কারণ যাদেরকে তুমি বিশ্বাস করবে তারা তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমাকেই ঠকাবে। কলসি নিয়ে যাও, কলসি নিয়ে যাও, মাটির কলসি, ছোট বড় অনেক কলসি আছে। এসো এসো, কলসি নিয়ে যাও। কে রে বাছা, টুনি নাকি? হ্যাঁ গো বুড়িমা, আমি টুনি। কলসি নিবে নাকি গো বুড়িমা? কলসি তো একটা নিতাম রে টুনি, কিন্তু আমার কাছে যে 2টো পয়সাও নেই, এদিকে কলসি নেই বলে নদী থেকে পানিও নিয়ে আসতে পারি না, আর ঠিক মতো রান্নাও করতে পারছি না। এই না গো বুড়িমা, এই কলসিটা তুমি নিয়ে যাও, আর এর জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। তুই আমাকে বিনা পয়সায় কলস দিচ্ছিস টুনি, সত্যি তোর মতো সাহায্যকারী আর উদার মনের পাখি আছে জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। জানিস রে টুনি, আমার নিজের বলতে এই পৃথিবীতে কেউ নেই, আর আমার তো অনেক বয়স হয়ে গেছে, তাই কোনো কাজও করতে পারি না, আর বৃদ্ধা হওয়ার কারণে কেউ আমাকে কোনো কাজও দেয় না রে মা। আহারে, এই বুড়িমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে সত্যি। এই পৃথিবীতে না জানি এনার মতো আরো কত অসহায় বৃদ্ধা না খেয়ে দিন কাটাচ্ছে। এনাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। বুড়িমা, ও বুড়িমা, কোথায় যাচ্ছ শোনো? হ্যাঁ রে মা, বল কি বলবি? শোনো বুড়িমা, আজকে থেকে তুমি একজন কলসি বিক্রেতা, আর এইখানটায় বসে তুমি কলসিগুলো বিক্রি করবে, আর কলসি বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে তুমি ভালো মন্দ কিনে খেতে পারবে। তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না রে মা। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক, মঙ্গল করুক। এরপর টুনি খালি ঠেলাগাড়ি নিয়ে বাড়ি চলে যায়, আর মিনু বুড়ি সেখানে বসে কলসি বিক্রি করতে থাকে। আর এভাবে কেটে যায় প্রায় 6 দিন। টুনি ও টুনি, এই দেখো না, আমি 7 দিনের আগেই 10টা মাটির হাঁড়ি তৈরি করে ফেলেছি। আমি পেরেছি টুনি, আমি তোমার কথা রাখতে পেরেছি।
তোমাকে আমি এতদিন থেকে দেখে আসছি, আর তোমার উপর আমার ভরসা অনেক ছিল, আর তাই তো মহারাজকে কথা দিয়েছিলাম। শোনো টোনা, হাড়িগুলো বানানো তো শেষ হয়েছে, চলো সবগুলো হাড়িকে রোদে শুকাতে দেই। আরে আরে, এই টোনা তো দেখছি কাজে খুব মনোযোগী হয়ে আছে, আর 7 দিনের আগেই 10টা হাড়ি বানানো শেষ করেছে। না, যেভাবেই হোক না কেন, মহারাজের সামনে টোনাকে অপমানিত করতেই হবে। মহারাজ কি না আমাকে ভরসা না করে এই টোনাকে ভরসা করলো, এবারে আমিও দেখব মহারাজ টোনার ওপর এত ভরসা কিভাবে পায়। এই তোতা, আমাকে একটা কাজ করে দিতে পারবি? তুই যদি আমার একটা কাজ করে দিতে পারিস তাহলে এই সবগুলো টাকা তোকে দিব। ওরে বাবা রে, এতগুলো টাকা? ঠিক আছে সেনাপতি মশাই, বলুন কি এমন কাজ করতে হবে যার জন্য তুমি আমাকে এতগুলো টাকা দিবে? ঠিক আছে সেনাপতি মশাই, এই সামান্য কাজ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, এখনই আমি আপনার সমস্ত কাজ করে দিচ্ছি। এরপর কালু সেনাপতি সেখান থেকে চলে যায়, আর তোতাও টোনের বাড়িতে চলে যায়। কি ব্যাপার, তোমরা দুজন এখানে বসে হাড়ি পাহারা দিচ্ছ, আর এদিকে আমি তোমাদেরকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে তোতা দাদা, তুমি আমাদেরকে কেন খুঁজে বেড়াচ্ছ বলো তো শুনি। আমি আসলে গরম গরম সিঙ্গারা বানিয়েছি, আর তোমরা তো হলে আমার প্রতিবেশী, তোমাদেরকে না দিয়ে আমি একা একা কি করে সিঙ্গারা খাই বলো তো, আর তাই তোমাদেরকে সিঙ্গারা খাওয়ানোর জন্য ডাকতে চলে এলাম। গরম গরম সিঙ্গারা, কতদিন হয়ে গেল গরম গরম সিঙ্গারা খাই না। চলো টুনি, আমরা তোতা দাদার বাড়ি থেকে গরম গরম সিঙ্গারা খেয়ে আসি। এরপর টোনা ও টুনি তোতার সাথে গরম গরম সিঙ্গারা খেতে চলে যায়। অন্যদিকে কালু টোনা ও টুনির বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আর যেই না টোনা ও টুনি তোতার সাথে চলে যায়, অন্যদিকে টোনা ও টুনি বাড়িতে চলে আসে। কে আমাদের এত বড় ক্ষতি করলো, কে আমাদের কাঠের হাড়িগুলো ভেঙে ফেললো, এখন আমরা মহারাজকে কি জবাব দিব, কি জবাব দিব? কেঁদো না টুনি, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। কি কে তুমি, আর আমাদেরকে সাহায্য করতে চাইছো কেন বলো তো? তবে শোনো, তুমি একদিন মাটির কলস বিক্রি করতে বন দিয়ে যাচ্ছিলে, তখন আমার কন্যা তোমার মাটির কলসগুলো দেখতে পায় আর আমাকে বলে, মা মা দেখো সাহায্য করতে চলে এসেছি। এই নাও সাত সবজির হাড়ি, এইরকম হাড়ি এর আগে কেউ কখনো দেখেনি, আর তাই সবাই তোমার কাছে সাত সবজির হাড়ি কিনে নিবে। তোমাকে অনেক ধন্যবাদ পরিমাতা, ছোটবেলায় আমার মা আমাকে বলতো যে অন্যের বিপদে সাহায্য করলে নিজের বিপদেও সাহায্যের জন্য কেউ না তো কেউ এগিয়ে আসে, আজকে আমি তার প্রমাণ পেলাম। হ্যাঁ টুনি, আমাদের সবাইকে একে অপরের বিপদে সাহায্য করা উচিত, অন্যের কষ্টে কষ্ট পাওয়া উচিত, তাহলেই তো সকলে সুখে দুঃখে দিন কাটাতে পারবে। এরপর পরিমাতা সেখান থেকে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে সাত সবজির হাড়ি নিয়ে টোনা ও টুনি রাজপ্রাসাদে উপস্থিত হয়। দেখি টোনা, আমার মাটির হাড়ি কোথায়? আর এগুলো কেমন হাড়ি নিয়ে এসেছিস? সবজি দিয়ে কখনো হাড়ি বানানো যায় নাকি? দেখলে তো মহারাজ, টোনা আপনার ভরসা রাখার যোগ্য নয়। আপনাকে আমি কত করে বললাম আমাকে টাকা দিন, আমি নিজ দায়িত্বে আপনাকে মাটির হাড়ি বানিয়ে এনে দিব। এখন দেখলেন তো টোনা কেমন সাত সবজি দিয়ে হাড়ি বানিয়ে এনেছে, সাত সবজির হাড়ি, হা 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 হা।
ওয়াও, এত সুন্দর করে হাড়ি বানানো যায়। তাও আবার সাত রকমের সবজি দিয়ে বানানো হাড়ি। ওগো শুনছো, এইরকম হাড়ি এর আগে আমি কখনো দেখিনি। এই হাড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি টোনা আর টুনির সাত সবজির হাড়িগুলো নিয়ে ওদেরকে আরো দ্বিগুণ স্বর্ণমুদ্রা দাও। একি, এটা কি হয়ে গেল? কোথায় আমি চেয়েছিলাম টোনার টুনিকে রাজার সামনে অপমানিত করব, এখন তো দেখছি আরো দ্বিগুণ দামি স্বর্ণমুদ্রা পেয়ে গেল। কিন্তু টুনি, একটা কথা বলো তো, তোমরা মাটির হাড়ি না বানিয়ে সাত সবজি দিয়ে হাড়ি কেন বানালে? আমরা আপনার জন্য 10টা মাটির হাড়ি বানিয়েছিলাম মহারাজ, কিন্তু সবগুলো হাড়ি কি জন্য ভেঙে দিয়েছি, তাই আমরা সাত সবজির হাড়ি বানিয়ে নিয়ে এলাম। তবে আমি কিন্তু বুঝে গেছি কে তোমাদের কষ্টের হাড়িগুলো ভেঙে দিয়েছে। কে ভেঙেছে মহারাজ, বলুন আমাদের। সে আর কেউ নয়, সে হলো আমার সেনাপতি কালু। ওর ওপর ভরসা না করে টোনার ওপর ভরসা করেছি, আর তাই সে হিংসায় তোমাদের হাড়িগুলো ভেঙে ফেলেছে। কি ঠিক বললাম তো সেনাপতি? ইয়ে মানে মহারাজ, হ্যাঁ হ্যাঁ, আমি হাড়িগুলো ভেঙেছি, কারণ টোনার টুনি সামান্য কুমারের পরিবারের হয়েও আমার থেকে বেশি বিশ্বাস আপনি ওদের করেছেন, তাই আমি ওদের হাড়িগুলো ভেঙে দিয়েছি। আর ওদের হাড়ি ভেঙে দিয়ে আমি বেশ করেছি। কে কোথায় আছো? সেনাপতিকে বন্দি করো, অন্যের ক্ষতি করতে লাগে যারা আমার কারাগারে বন্দি হয়ে যাবে তারা। টুনি, আমাদের ঘরগুলো আরো বড় করতে হবে। কি ব্যাপার, হঠাৎ করে ঘরগুলো বড় করার কথা বলছো কেন? এই ঘরেই তো আমরা দুজন অনেক ভালো আছি। আমার মা ভাই আর ভাই বউ যে পুরনো বাড়িতে পড়ে আছে, বাড়িটা তো ভেঙে গিয়েছে, তার উপর আবার মায়ের শরীরটাও বেশ খারাপ, তাই ভাবছি ঘর বড় করে ওদের সবাইকে আমার কাছে এনে রাখবো, আর মায়ের চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলবো। আচ্ছা টোনা, তুমি কি কোনো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছো নাকি? ছি ছি, এসব তুমি কি বলছো টুনি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন এসব ছাইপা সাথে দিয়েও ধরেনি, সেখানে আমি এসব কি করে খাবো বলো তো? তোমার 14 গোষ্ঠীতে না থাক, কিন্তু তুমি ঠিকই খেয়েছো। যদি তুমি নাই খেতে, তাহলে আমার এই সুখের সংসারে উটকো ঝামেলা নিয়ে আসতে চাইতে না, বুঝেছো? আরে টুনি, তুমি কাকে উটকো ঝামেলা বলছো? কাকে আবার? তোমার মা ভাই আর ভাই বউকে? দেখো টুনি, আমি আমার মায়ের অনেক আদরের ছেলে। আমার মা ছোট থেকে অনেক কষ্ট করে আমাকে বড় করে তুলেছে, আর আজ আমি এত ভালো একটা চাকরি করছি, টাকা রোজগার করছি, সেখানে আমি আমার মা ভাইকে দেখব না তা কখনো হয়? আমি আজ এক্ষুনি আমার মা ভাইকে নিয়ে আসব, আর তুমি আমার মায়ের সেবা করবে, বুঝেছো? টোনা, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। টোনা টুনির কোনো কথা না শুনে সোজা তার মায়ের কাছে চলে যায়। আর তাদের নিয়ে নিজের বাড়িতে ফিরে আসতে চায়। আর তখনই তার মা বলে ওঠে, বাবা টোনা, তুই যে আমাদেরকে নিয়ে যেতে চাইছিস, বড় বৌমা কি আমাদের মেনে নিবে বল? শুধু শুধু তোদের সংসারে একটা অশান্তি হবে, সেটার কোনো প্রয়োজন নেই রে বাবা। আমি এখানে অনেক ভালো আছি, আর তোরা যে সুখে আছিস আমি তাতেই অনেক খুশি। না মা, তা হয় না, তোমরা চলো আমার সাথে, টুনিকে আমি দেখে নিব। হ্যাঁ মা, তুমি আর না করো না, দাদা তো ঠিকই বলেছে। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন চল। এরপর টোনা সবাইকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর সবাইকে দেখে টুনি ভীষণ রেগে যায়। টোনা, আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আমার আর এখানে একদম ভালো লাগছে না। তুমি চলে গেলে সংসার কে দেখবে? হ্যাঁ, তুমি বরং এক কাজ করো, তোমার মাকে আমার বাড়িতে নিয়ে এসো, সবাই মিলে একসাথে থাকা যাবে, আর সবাই মিলে একসাথে থাকলে অনেক মজা হবে, আর তাতে করে আমার মাটাও সুস্থ হয়ে যাবে, বুঝলে? টোনার এসব কথা শুনে টুনি রেগে আগুন হতে থাকে, কিন্তু মনে মনে কিছু একটা ভেবে চুপ হয়ে যায়। ঠিক আছে টোনা, তুমি মাকে নিয়ে ঘরে যাও, আর মুন্নি আয় তো আমার সাথে রান্না করবি। ঠিক আছে দিদি ভাই, চলো। কি কি রান্না করতে হবে আমাকে বলো তো, আমি একা হাতে সব করে দিচ্ছি।
এরপর টুনি মুন্নিকে দিয়ে সব রান্নায় করিয়ে নেয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর টুনি তার মা রেনুকে তার বাড়িতে নিয়ে আসে। কি রে মা, কি হয়েছে তোর? তুই অমন করে কাঁদছিস কেন বলতো? কাঁদছি কি আর সাধে মা, তোমার মেয়ের কপাল যে পড়তে চলেছে, তোমার জামাই যে ওর গুষ্টি তুলে এনেছে আমার বাড়িতে। তুই কাঁদিস না মা, তুই শুধু দেখ কি করে ওরে তারাই আমি। কিন্তু আমি কিছু করব না, তোকে শিখিয়ে দিব, তুই সেই অনুযায়ী কাজ করবি কেমন? ঠিক আছে মা, আমি তাই করব। এরপর রেনু তার মেয়ের কানে কানে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আর তখনই সেখানে টোনা চলে আসে। একি মা, আপনি চলে এসেছেন, এসে অনেক ভালোই হয়েছে। টুনি, আমাকে খেতে দাও তো তাড়াতাড়ি, আজ খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে। সকাল সকাল উঠে মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে কেন শুনি? তোমার ভাই আছে কি করতে? ও কি শুধু বসে বসে খাওয়ার জন্য এসেছে নাকি? টুনি, এসব তুমি কোন ধরনের কথা বলছো? আমার মা, আমার কি কোনো স্বাদ নেই যে আমি আমার মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব? বাবা দেখো, তুমি তো সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকো, তোমারও তো একটু রেস্টের প্রয়োজন আছে তাই না? তাই বলছিলাম কি, তুমি আমাদের টাকা দিয়ে দাও, আমরা তোমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। বাবা, তার কোনো প্রয়োজন হবে না, আমি নিয়ে যাব। টোনা আর কোনো কথা না বাড়িয়ে রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টোনা ঘুম থেকে উঠেই বলতে থাকে, টোনা আমার 20,000 টাকা লাগবে, তুমি আমাকে এক্ষুনি 20,000 টাকা দাও। কি বলছো এসব? সেদিনই তো তুমি আমার কাছ থেকে 15,000 টাকা শপিং করলে, আজ আবার 20,000 টাকা নিয়ে কি করবে শুনি? আমি তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না, আমার প্রয়োজন আর তুমি দাও, বুঝেছো? তোমার আজাইরা কাজ করার জন্য কোনো টাকা আমার কাছে নেই, মায়ের চিকিৎসা করাতে হবে, তার জন্য এখন অনেক টাকা লাগবে, বুঝেছো? মায়ের চিকিৎসার টাকা ঠিকই বের হয়, কিন্তু বউয়ের হাত খরচের টাকা একদম বের হয় না, তাই তো? তুমি অনেক হাত খরচের টাকা নিয়েছো, আজ না নিলে খুশি হব। রকি, আমি অফিসে যাচ্ছি, আর এই নে 5,000 টাকা, এই টাকাগুলো নিয়ে মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যা, আর আরো টাকা লাগলে আমাকে ফোন দিস, আমি টাকা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দাদা। আর চল তো আমার সাথে, আমি মায়ের জন্য কিছু ফল কিনে দেই। দেখেছিস টুনি, টোনা তোকে টাকা দিল না, আমার মাকে তো ঠিকই টাকা দিয়ে দিল, আবার ফল কিনে দেওয়ার জন্য রকিকে সাথে নিয়ে গেল। আমি এখন কি করব বলো তো মা? রেনু টুনিকে আবারও বুদ্ধি শিখিয়ে দেয়। আর টুনি মায়ের বুদ্ধি শুনে মিনুর কাছে যায়। মা, বাড়িতে বাজার শেষ হয়ে গিয়েছে, আমার কাছে কোনো টাকা নেই, আর আপনার ছেলেও আমাকে কোনো টাকা দিয়ে যায়নি। আপনার ডাক্তার দেখানোর টাকাটা আমাকে দিয়ে দিন, কারণ আপনার ডাক্তার দেখানোর থেকে বাজার করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বড় বৌমা, টোনা তো আমাকে টাকা দিল, ঠিক আছে আমি তোমাকে টাকা দিয়ে দিব, রকিকে একটু আসতে দাও, কারণ টাকাগুলো তো ওর কাছে, ও এসে সব টাকা দিয়ে দিবে। বৌদি কি হয়েছে, তুমি মায়ের কাছে কিসের টাকা চাচ্ছ? তোমার ভাই তোমাকে যে টাকাগুলো দিয়েছে সেগুলো আমাকে দাও, আর মা তো এমনিতেই অনেক অসুস্থ, এসব ফল খেলে তো আবার পেটে অসুখ করবে। বৌদি তুমি লোভী সেটা আমি আগে থেকে জানতাম, কিন্তু তুমি যে এত নিচ সেটা জানতাম না, বুঝতে পেরেছো? হ্যাঁ ছেলে, হ্যাঁ তুই কোন ছাড়ছে আমার মেয়েকে নিচ বলছিস? হ্যাঁ নিচ তো তোরা, এর জন্যই সবাই মিলে আমার মেয়ের সংসারে এসে পড়ে আছিস তাই না? এই কথাটা বলতে আপনার লজ্জা করা উচিত ছিল, কারণ এটা আপনার মেয়ের একার সংসার না, এটা আমার ভাইয়েরও সংসার, বুঝেছেন? আর আমার ভাইয়ের সংসারে আমার মা থাকবে না তো কি আপনি থাকবেন? বিয়াদব ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার মাকে এভাবে কথা শোনাস? এক থাপড়ে তোর গাল ফাটিয়ে দিব, এই বলে দিলাম আমি।
আপনি যে সাহসে আমার মাকে কথা শোনাচ্ছিলেন, চিকিৎসার টাকা নিতে চাইছিলেন, আমি সেই সাহসে আপনার মাকে কথা শোনাচ্ছি বৌদি। যা, এক্ষুনি তোরা বের হ আমার বাড়ি থেকে, আমি তোদের আর এক মুহূর্ত আমার বাড়িতে দেখতে যাচ্ছি না। শুনুন বৌদি, এটা আমার দাদার বাড়ি, আর দাদা না আসা অবধি আমরা কোথাও যাব না। আরে, কিসের জন্য একটা ভাঙার শব্দ হলো? তোর এত বড় সাহস, আমার বাড়ির জিনিস ভাঙ্গিস? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। টুনি মন্নিকে মারতে শুরু করে, আর তখনই মিনু এসে টুনিকে থামিয়ে দেয়। বড় বৌমা, আমরা তোমার পরিবার, আমি তোমার আরেকটা মায়ের মতো। যখন তোমাকে প্রথম আমার ছেলের বউ করে এনেছিলাম, তখন সবাইকে বলেছিলাম যে আমি আমার ছেলের বউ নয়, মেয়েকে এনেছি। কিন্তু ভাবিনি তার প্রতিদান হিসেবে আমাকে আজকের এই দিনটা দেখতে হবে। তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো বড় বৌমা, আমরা চলে যাচ্ছি সবাই। আমি তোমাদের সব কথাই শুনেছি মা, টুনি ওর মাকে নিয়েই থাকুক, আমিও তোমাদের সাথে চলে যাচ্ছি। যে অন্যকে সম্মান দিতে জানে না, আমি তার সাথে কিছুতেই থাকবো না। এরপর টুনা সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই টুনি বলে ওঠে, তোমরা আমাকে নিজের দোষে প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ না দিয়ে এভাবে আমাকে ফেলে চলে যাবে, আমাকে তোমরা মাফ করে দাও। মা, আপনি আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করেছি, মাফ করে দিন মা, মাফ করে দিন। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমরা সবাই এতেই অনেক খুশি। এরপর সবাই মিলে টুনিকে মাফ করে দেয়, আর অনেক সুখে দিন কাটাতে থাকে। বাবা টোনা, আমি আর তোর বাবা মিলে তোর জন্য একটা মেয়ে ঠিক করেছি। আমরা ভাবছি এবার তোকে দেখিয়ে আমরা তোর বিয়ে দিয়ে দিব, আর আমরা দুজন একটু শান্তিতে নিশ্চিন্তে জীবনের শেষ সময়টুকু পার করব। সবেমাত্র পড়াশোনা করে এলাম, আর তাতেই তোমরা আমার পায়ে শিকল বাঁধানোর চেষ্টা করছো। বাবা রে, অমন করে কেন বলছিস? তোর তো পর্যাপ্ত বয়স হয়েছে, আর এখন যদি আমরা নাতি নাতির মুখ দেখতে না পারি তাহলে আর কবে দেখবো বলতো? দেখো মা, তোমরা কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এমন করে বলছো তখন আমি রাজি। তাহলে চল বাবা, আজই আমরা মেয়েটাকে দেখে আসি। এরপর তারা সবাই মিলে টোনাকে নিয়ে মেয়ে দেখতে যায়। কিন্তু মেয়েকে দেখে টুনা রেগে মনে মনে বলতে থাকে, মা বাবা আমার জন্য কি মেয়ে দেখে রেখেছে, এ তো মেয়ে নয়, যেন কালো মহিষ। না না, এ মেয়েকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না। মা বাবা, আমার মেয়ে দেখা হয়ে গিয়েছে, এবার আমি আসি, তোমাদের ইচ্ছে হলে তোমরা আরো দেখতে পারো। বাবা টোনা, টোনা কারো কোনো কথার অপেক্ষা না করে সোজাসুজি বাড়িতে ফিরে আসে। দিদি দাদা, আমি বাড়ি গিয়ে আপনাদের বিয়ের দিন তারিখটা জানিয়ে দিচ্ছি। এই বলে মিনু আর রাজু বাড়ি ফিরে আসে। বাবা টোনা, তুই কিছু না বলে অমন করে কেন চলে এলি? বাবা মা, আমি তোমাদের কথা রাখতে পারবো না, আমি ওই কালো মেয়েকে কিছুতে আমার বউ বানাতে পারবো না। আমি শিক্ষিত একটা ছেলে, অমন কালো কুচ্ছিত মেয়েকে কিছুতে আমি মেনে নিতে পারবো না। এতে করে লোকের সামনে আমি আমার মুখ দেখাতে পারবো না, সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করবে। এসব তোর ভুল ধারণা রে বাবা, ওই মেয়েটা দেখতেই শুধু কালো, কিন্তু মনটা তার ভীষণ ভালো। ও যদি আমার বাড়িতে বউ হয়ে আসে তাহলে আমার বাড়িতে সুখের ছায়া নেমে আসবে, আমাদের সবাইকে অনেক ভালো রাখবে। তুই দয়া করে আর না করিস না বাবা। আচ্ছা মা, তোমরা ওই কালো মেয়েটার মধ্যে কি পেয়েছো সেটা আগে আমাকে বলো তো, নাকি ও আবার তোমাদের জাদুটোনা করেছে বলো তো? কি করেছে সেটা জানতে চাচ্ছিস? শোন তবে, তোর জন্মের আগে আমরা অনেক গরিব ছিলাম, দিন এনে দিন খেতাম। তার মধ্যে তোর বাবা একদিন রোড অ্যাক্সিডেন্ট করে, আর তাতে তোর বাবার দুটো পায়ই অনেক বড় ক্ষত হয়ে যায়। চিকিৎসা করানোর মতো কোনো ক্ষমতাই ছিল না আমাদের,
প্রায় বিনা চিকিৎসাতে তোর বাবা মারাই যাচ্ছিল। তখন কে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল জানিস? ওই টুনির বাবা। নিজের একমাত্র জমি বিক্রি করে তোর বাবার চিকিৎসা করিয়েছিল। সে বলেছিল, আমার বন্ধু যদি বেঁচে না থাকে তাহলে আমার এই জমি দিয়ে কি হবে। তাই আগে আমার বন্ধু, তারপর আমার জমি, এসব বলেছিল জানিস। এখন তুই বলতো বাবা, এতটুকু প্রতিদান কি আমরা তাকে দিতে পারি না? তোমরা এখন তোমাদের ঋণের বোঝা কমানোর জন্য আমাকে বলি দিবে, তাই তো? দেখ বাবা, এখানে বলির কিছু নেই। মেয়েটা অনেক ভালো, তুই শুধু একবার রাজি হয়ে যা। জীবনে তো কোনোদিন তোমার আর বাবার মুখের উপর না বলিনি, আজও বলবো না। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। এরপর মিনু তার ছেলে টোনার সাথে টুনির বিয়ে দিয়ে দেয় আর টুনিকে নিজের বাড়িতে নিয়ে আসে। নাও গো, এই দুধটুকু খেয়ে নাও। মা বললো রাতে দুধ খেয়ে ঘুমানো এটা তোমার ছোটবেলার অভ্যাস। আমার অভ্যাস নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। দয়া করে এখন আমাকে ঘুমাতে দিলে অনেক ভালো হতো। না না, তা বললে তো হবে না। তোমাকে এই দুধটুকু খেয়ে ঘুমাতে হবে, এটাই ফাইনাল। আমাকে দুধ খেয়ে ঘুমাতে হবে, তাই তো? দাও, এক্ষুনি খাচ্ছি। দেখেছো, আমি খেয়েছি। এবার আমার চোখের সামন থেকে চলে গেলে আমি অনেক খুশি হতাম। তুমি আমার সাথে যাই করো না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। ঠিক আছে, তুই তোর ঘর আর সংসার নিয়েই থাক, আমি চললাম। এই বলে টোনা ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর টুনি সারা রাত ধরে বিছানায় বসে কান্না করতে থাকে। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টুনি উঠে সবার জন্য রান্না করে টেবিলে সাজিয়ে রাখে। বা বৌমা, তুমি তো দেখছি অনেক খাবার রান্না করেছো, আর খাবারগুলো দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। মা, আপনার একটা কাজ করতে হবে। মা? কি কাজ বৌমা? এই সব খাবার যে আমি নিজে হাতে রান্না করেছি তা কিন্তু আপনি কাউকে বলবেন না। সবাইকে বলবেন যে আপনি এগুলো রান্না করেছেন, ঠিক আছে মা? কেন বৌমা, তুমি এত কষ্ট করে রান্না করেছো আর সেটার প্রশংসা আমি কেন নিব? আসলে মা, তোরা যদি জানতে পারে যে এগুলো আমি রান্না করেছি তাহলেও কিছুতেই খাবারগুলো খাবে না, এই জন্যই আর কি মা। বুঝতে পেরেছি বৌমা, তুমি ধৈর্য ধরো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। শোনো, তুমি খাবারগুলো বাড়তে থাকো, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। এরপর টুনি খাবারগুলো পরিবেশন করতে থাকে আর এদিকে সবাই খেতেও বসে পড়ে। আজকের খাবারটা তো অনেক সুস্বাদু হয়েছে। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে, আজকের খাবারটা পুরো অসাধারণ হয়েছে। তোমার হাতে জাদু আছে মা। কিন্তু আমি তো এতদিন ধরে তোমার রান্না খাচ্ছি গো, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে এটা তোমার রান্না নয়। মা, তুমি সত্যি করে বলো তো, কে রান্না করেছে? কে আবার করবে? হ্যাঁ, মা করেছে। তুমি খাবার খেয়ে অফিসে চলে যাও তো। টোনা আর কোনো কথা না বাড়িয়ে খাবার খেয়ে অফিসে চলে যায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টোনা কিছুতেই তার কালো বউকে মেনে নিতে পারে না আর তার কারণেই টোনা মুন্নি নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। জানো মুন্নি, তুমি দেখতে পুরো ওই দূর আকাশে চাঁদের মতো। তোমাকে যদি আমার ঘরের বউ বানাতে পারি তাহলে আমার ঘর পুরো আলোয় আলোকিত হয়ে যাবে। এবার বলো তো, কবে বিয়ে করবে আমায়? তুমি চাইলে আজই আমরা বিয়ে করব, কিন্তু। কিন্তু কি বলো আমায়? আমি তোমার জন্য সবকিছু পূরণ করতে রাজি, তুমি শুধু একবার মুখ ফুটে বলো। তুমি না বলেছিলে তোমার সবকিছু আমার নামে করে দিবে? সব মানে তোমার শুধু ব্যাংক ব্যালেন্স গুলো আমার নামে দিলেই হবে।
এটা কোনো ব্যাপার হলো নাকি? এই নাও আমার ব্যাংকের চেক, এখানে আমি আমার সব ব্যালেন্স তোমার নামে করে দিলাম। এবার চলো তোমাকে আমি আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেই, আর তারপর কালই আমরা বিয়ে করে নিব। শোনো না, কাল একেবারে বিয়ে করেই তোমার বাড়িতে যাব, কারণ তোমার বাবা যদি আমাকে মেনে না নেয় তাহলে আমার মনটা ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এরপর মন্ডি চলে যায় আর টোনা বাড়িতে ফিরে আসে। এদিকে টুনি টোনার সব পছন্দের খাবার রান্না করে বসে থাকে। আজ আসতে এত দেরি করলে যে? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি আজ তোমার সব পছন্দের খাবার বানিয়েছি। শোন, আমি তোর এই কালো নোংরা হাতের কোনো খাবারই খাবো না, আর তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই আমার বাড়ি থেকে চলে যা, আমি আরেকটা বিয়ে করে নিব। এসব তুমি কি বলছো গো? তবে তুমি যদি আরেকটা বিয়ে করবে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে বলো? আমি শুধু আমার বাবার ঋণের বোঝা কমানোর জন্য তোকে বিয়ে করেছিলাম। শোনো, মেয়েদের বিয়ে একবারই হয়, আর আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমি তোমার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবো। তবু তুমি আমাকে এবারে ছেড়ে যাওয়ার কথা বলো না, আমি এবারে ছেড়ে তোমায় ছেড়ে কোথাও যাব না। টোনির কান্না দেখে টোনা আর কিছুই বলে না, এরপর নিজের ঘরে চলে যায় আর রাত পেরিয়ে ভোরও হয়ে আসে। টোনা ঘুম থেকে উঠে বাইরে চলে যায়। এরপর টুনি বাড়ির সব কাজ করতে থাকে আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর টোনা কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে। টোনা, টোনা তুমি কাঁদছো কেন? বাবা, কি হয়েছে তোর? তুই এমন করে কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গিয়েছে, আমি তোমাদের সবাইকে না জানিয়ে মুনি নামের এক মেয়ের সাথে প্রেম করেছিলাম, ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার ব্যাংক ব্যালেন্স সব নিয়েছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। কাঁদিস না বাবা, তুই টুনিকে মেনে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করে দে, দেখবি এখন যা হবে সব ভালোই হবে। টুনি, এতদিন তোমাকে আমি অনেক অবহেলা করেছি, অনেক অপমান করেছি, আর তুমি সব মুখ বুঝে সহ্য করে নিয়েছো। আজ থেকে আমি তোমাকে মেনে নিলাম, তুমি আমাকে মাফ করে দাও টুনি। এসব বলো না ঘুটনা, আমি তোমার কথায় কিছু মনে করিনি, তুমি যে তোমার সব ভুল বুঝতে পেরে আমাকে মেনে নিয়েছো আমি এতে অনেক খুশি, কারণ তুমি যে আমার সব, আমি তোমার উপর কোনো অভিযোগ রাখিনি। এরপর টোনা কালো বউকে মেনে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।